ইন্টেলিজেন্ট আইসিটি সলিউশন থেকে স্বাগতম। সি ড্রাইভে pagefile.sys ডিলিট করা। অনেক সময় দেখা যায় সি ড্রাইভে জায়গা কমে যায়, যার দরুন আমাদের কিছু ফাইল ডিলিট করে স্পেস বাড়ানোর প্রয়োজন। এখানে এমন কিছু ফাইল রয়েছে যেগুলো অনেক স্পেস দখল করে থাকে, যেমন pagefile.sys। তাই এই ফাইলগুলো ডিলিট করে সি ড্রাইভের স্পেস বাড়ানো সম্ভব হয়, কিন্তু এই ফাইলগুলো লুকানো থাকে সবসময়, যার কারণে প্রথমে আমাদেরকে প্রদর্শন করে নিতে হবে, ফাইলগুলো শো করতে হবে। ওকে, view option, view, show hidden file folders and drives, uncheck hide protected operating system file, apply okay এখন দেখুন pagefile.sys show করেছে, এখানে 3GB এর উপরে স্পেস নিয়েছে। ঠিক আছে, এখন স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন। সিস্টেম আইকনে ক্লিক করুন, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এখান থেকে অ্যাডভান্স উপরের সেটিংস, ওকে অ্যাডভান্স, আবার অ্যাডভান্স ট্যাবে, ওকে চেঞ্জ বাটন, ওকে আনচেক অটোমেটিক্যালি ম্যানেজ ফাইল pagefile সাইজ ফর অল ড্রাইভস, এখানে রেডিও বাটন নো পেজিং ফাইল এবং সেট বাটনে ক্লিক করুন। ইয়েস, ওকে ওকে আবার ওকে। ঠিক আছে, এটা ক্লোজ করে দিন। এখানে দেখুন pagefile.sys ফাইলটি এখনও রয়েছে, কিন্তু কম্পিউটারটি রিস্টার্ট করলে আর এটা থাকবে না। তাই চলুন কম্পিউটারটি রিস্টার্ট করা যাক। ঠিক আছে, এখন কম্পিউটারে প্রবেশ করুন, দিস পিসি ক্লিক করুন, এখন সি ড্রাইভে প্রবেশ করে দেখুন pagefile.sys ফাইলটি নেই, নো পেজিং ফাইল। ঠিক আছে, এখন তাহলে হিডেন ফাইলগুলো পূর্বের অবস্থায় হিডেন করা যাক। ডন্ট শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার্স, হাইড প্রোটেক্টেড অপারেটিং সিস্টেম ফাইল, অ্যাপ্লাই ওকে